बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आज के क्लास होच्छे बांग्ला प्रथम पत्र लाल सालू उपन्यास। ये उपन्यासटी सम्पर्के आमरा गत क्लास नियेछि, एकटु देखे नियेन। एखन लाल सालू एटा कि, एखाने आमि लिखे सामाजिक समस्यामूलक एकटा उपन्यास। एबं एई लाल सालू एटा दिये पुरो मादार ब्यबसा एखाने फुटे उठेछे। এবং এটা কেন্দ্রীয় চরিত্র মজিদ। পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছি, আপনারা কাইন্ডলি দেখে নিন। আজকে আলোচ্য বিষয় হচ্ছে লালসর উপন্যাসের লেখক পরিচিতি এবং লালসর সম্পর্কে কিছু কথাবার্তা। লেখক পরিচিতি, লাল সালু লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ, জন্ম 1922-1971, মৃত্যু। লেখক পরিচিতি, আজকের বিষয় সৈয়দ ওয়ালিউল্লাহ, পৈতৃক নিবাস হচ্ছে নোয়াখালী। তারপর জন্ম 1922-এর 15ই আগস্ট, চট্টগ্রামের ষোলো শহর। মৃত্যু 1971-এর 10ই অক্টোবর, প্যারিসে। প্রথম বিখ্যাত উপন্যাস লাল সালু, এটা প্রকাশ হয় 1948 সালে। ওনার পিতা হচ্ছে সৈয়দ আহমদুল্লাহ আর স্ত্রী হচ্ছে ফরাসি রমণী। প্রথম গল্প গ্রন্থ বা গল্প হচ্ছে নয়নচারা, 1951 সালে প্রকাশিত হয়। এখান থেকে অনেক প্রশ্ন আসবে, মনে রাখবেন। যেমন প্রশ্ন আসতে পারে সৈয়দ ওয়ালিউল্লাহর জন্ম কখন, কত সালে? 1922 সালে, 15ই আগস্ট, কোন জায়গায়? চট্টগ্রামের ষোলো শহর। পিতার নাম কি? সৈয়দ আহমদুল্লাহ। এখান থেকে এ ধরনের অনেক জ্ঞান প্রশ্ন আসবে এবং এমসিকিউ আসতে পারে। তার স্ত্রীর নাম কি? অ্যান্ড মেরি। প্রথম গল্পগ্রন্থ কোনটি? নয়নচারা। কখন প্রকাশিত হয়? 1951 সালে। লাল সালু কখন প্রকাশিত হয়? 1948 সালে। এইভাবে অনেক প্রশ্ন এখান থেকে আসতে পারে, তা আপনারা এগুলো ভালো করে একটু দেখে নেবেন। তো সৈয়দ ওয়ালিউল্লাহর বিখ্যাত উপন্যাস তিনটির নাম কি কি? তিনটি উপন্যাস হচ্ছে লাল সালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো। সৈয়দ ওয়ালিউল্লাহ তিনটি উপন্যাস। প্রথম লাল সালু উপন্যাসটি ফরাসি অনুবাদক কে? অ্যান্ড মেরি দিব। লাল সালু উপন্যাসের ইংরেজি অনুবাদক কে? সৈয়দ ওয়ালিউল্লাহ নিজে, লেখক নিজেই এটি অনুবাদ করেছেন। এ যেমন এখান থেকে বিভিন্ন প্রশ্ন আসতে পারে সম্পর্কিত, আমি এখানে সৈয়দ ওয়ালিউল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন? 1922 সালে। লাল সালু উপন্যাসটির পটভূমি গ্রামীণ সমাজ, একটি গ্রামীণ সমাজ নিয়ে গড়িত। লাল সালু উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদ। লাল সালু উপন্যাসটি একটি সামাজিক সমস্যামূলক উপন্যাস। এই উপন্যাসে ধর্মীয় নোংরামি ও অন্ধ কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ ঘোষিত হয়। নাম না জানা একটি কবরকে লাল সালুতে আবৃত করে মোতাসের পীরের মাজার হিসাবে ঘোষণা দেয় বন্ড মজিদ। এই লাল সালু আবৃত মাজারকে কেন্দ্র করেই উপন্যাসের কাহিনী এই আবৃত কাহিনী বিন্যাস হয়েছে। অস্তিত্বের সংকটে বিপন্ন মজিদের ধর্মকেন্দ্রিক প্রতারণা উপন্যাসের কাহিনীর আবর্তন ও বিষয়বস্তুর মূলে রয়েছে এই লাল সালু। তা আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন। এটা আমরা গত ক্লাসও নিয়েছি, আজকে শুধু আলোচনা করেছি কিছু লাল সালু সম্পর্কে এবং লেখক পরিচিতি সম্পর্কে। যদি বুঝে থাকেন, আমার চ্যানেলটি বিশেষভাবে সবাইকে অনুরোধ করছি, আমার চ্যানেলটি ইলমা বুক শেলফ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব ক্লাসটি ভালোভাবে নিতে।